মাসি, মায়ের পরের স্থান হলো মাসি, কারণ বোন সোনাকে খুব যত্নে রাখে, খুব দেখে শুনে রাখে, মানে আমার থেকেও খুব ভালো করে ও দেখে শুনে রাখে। আমি ওর কাছে দিয়ে খুব নিশ্চিন্তে থাকি। তো যাই হোক, বোন এখন ছেলেকে ঘুম পাড়াচ্ছে আর বাবা এদিকে কাজ করছে। আর ঘরবাড়ির কি অবস্থা হয়ে আছে চারিদিকে? কারণ বাবা সকাল থেকে কাজ করেই যাচ্ছে, আর এই আছে আর এক কাজের লোক, আমার ছেলে, এপাশ থেকে ওপাশ করছে জিনিস আর ওপাশ থেকে এপাশ করছে। তো যাই হোক, এই যে আমার মা রান্না করছে, আর এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এটা হলো আমাদের টাইম কলের জল, সেই সকালে দিয়েছে, কিন্তু আজকে দেখলাম সারা দিন জল পড়েই যাচ্ছে, মানে 9টার সময় আসে আর এখন বাজে 1টা, তো অনেকক্ষণ জল মানে দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো আমাদের গাছে লেবু, শরবতি লেবু। তো লেবু পাড়তে যাব, তখন দেখি এই যে এই মহারাজ এসে উপস্থিত, কারণ এনাদের দুজন মালিক আছে, তো সেই মালিক দুজন গেছে আবার ঘুরতে দার্জিলিং। আমি ভাবলাম একে খেতেই দিয়ে দিই, না হলে কখন খাবে, কার কাছে খাবে, কোথায় খাবে। তো এই যে আমি এখন একটু ডিম ছিল, ডিম দিয়ে ভাত দিয়ে মেখে দিলাম। ওর মা এসেছিলো সকালে, তখন দিতে পারিনি কারণ বাড়িতে তখন ভাত হয়নি। তো এই যে ওনার ছেলে না মেয়ে যাই হোক এসছে, তো ও তো খাচ্ছে, আর আমি এই যে এখন পারছি শরবতি লেবু। আর দেখতে পাচ্ছো আমাদের গ্রামে কত টিয়া পাখির ডাক, আমাদের এখানে অনেক টিয়া পাখি আছে। আমাদের বাজারের ওখানে একটা চটকা গাছ আছে, সেখানে অনেক টিয়া পাখির বাসা। তো এখন ওরা মনে হয় কিছু একটা নিয়ে ঝগড়া করছিলো, অনেকক্ষণ ধরে ডাকছে। আর আমাদের গাছের শরবতি লেবুগুলো ভালো বড় হয়েছে, খুব রস আর মাঝারি মিষ্টি, মানে খুব মিষ্টি না, নর্মাল মিষ্টি। তো এখন তো অনেকের বাড়ি শরবতি লেবু গাছ আছে, কাদের কাদের বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো আমাদের গাছের শরবতি লেবু, আর ওই দেখো একটা শালিক যে চুপ করে ভিজে বসে আছে। তো চলো আমাদের বাড়ির চারিপাশটা দেখাই, বৃষ্টি হলে আমাদের বাড়ির চারিপাশে কী হয়। প্রচণ্ড কাদা হয়ে যায়, এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না। এটা কিন্তু একটা রাস্তা, কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে ভালো করে রাস্তাটা করে দিচ্ছে না, করবে করবে বলেই যায় কিন্তু করে দেয় না। তো যাই হোক, এই যে চারিপাশটা দেখতেই পাচ্ছ, আর ওটা হলো আমাদের মন্দিরের বাতাবি লেবু, মানে সরকারি লেবু, সবাই পারে। আর এই দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু ছোট্ট একটা নদী বয়ে গেছে, আর এটা ভেবো না যেমন তেমন নদী, এই নদীতে মাছও পাওয়া যায় কিন্তু। আর এই দেখো একটা ছোট্ট ব্রিজ, যেটা আমার বাবা তৈরি করে দিয়েছে এপার ওপার হওয়ার জন্য। আর এই দেখো আমাদের বাড়ি, চারিদিকটা কত সুন্দর না। আর এখন আমার সোনা স্নান করছে, আমার বাবা মা স্নান করিয়ে দিচ্ছে ছেলেকে। আর এখন আমাকে বাবা বলছে যে শুভ ফোন করেছিল, তাড়াতাড়ি রেডি হয়ে নেই, জামাই কিন্তু এক্ষুনি চলে আসবে। মানে আমি তো এখন আছি তো বাবার বাড়ি, আরও বৃষ্টির ভিতরে নিতে আসছে, কারণ কালকে হলো বিশ্বকর্মা পুজো, আর এই ভিডিওটা বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও। আমি তো ছিলাম বাড়ি, দু তিন দিনের জন্য এসেছিলাম একটা দরকারে। তো এত বৃষ্টিতে বাড়িতে কালকে যেতাম না, কিন্তু কালকে তো বিশ্বকর্মা পুজো, তো শাশুড়িমা সব এক হাতে পারবেও না, তার জন্য বাড়ি যাচ্ছি। আর এখন বাবা গুছিয়ে দিচ্ছে নারকেল লেবু আর তুলসী পাতা দুব্ব, কারণ শাশুড়িমা বললো কয়েকটা তুলসী পাতা দুব্ব নিয়ে আসতে। আর এই যে ছেলের খাবার করেছি, আর এই ভিডিওটা না হঠাৎ করে মাঝখান থেকে শুরু করেছি, মানে আমাদের খাওয়া দাওয়া স্নান টান কমপ্লিট, ছেলে ঘুমিয়ে পড়েছিল স্নান না করে, তো হঠাৎ করে ভাবলাম যে ভিডিওটা করি। আচ্ছা এবার আসো, তুমি ওটা নিতে হবে না, এই কুকু নিতে হবে না এটা। তো আমি এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছি, কারণ আমার বাবা চলে এসেছে, অনেকক্ষণ ধরেই ফোন করে করে বলছে যে রেডি হও রেডি হও, যে চলে এসেছে তখন আমি রেডি হচ্ছি। কারণ আমার না যেই বাপের বাড়ি আসি, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে ইচ্ছা করে না, আর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে আসতে ইচ্ছা করে না, এই হয় আমার ঝামেলা। মানে যেখানে আমি থাকবো কয়েকদিন ব্যাস, ওখান থেকে আর মনে হয় না কোথাও যাই। তো যাই হোক, বাড়ি তো যেতেই হবে, শ্বশুর বাড়ি কিচ্ছু করার নেই, বাপের বাড়ি না আসলেও হবে কিন্তু শ্বশুর বাড়ি তো যেতেই হবে। আর এই যে আমি ভিডিও করছিলাম যাওয়ার সময়, আর ওদিক থেকে দেখি আমার বড় ভিডিও করছে এইভাবে আসছিলাম বলে। আর এই যে আমার দুষ্টুটা, যেই গাড়িতে বসেছে টাটা দেওয়া শুরু। আর বাবার খুব খারাপ লেগেছে, কারণ এ বাবা ভাবছে যে আমি 3-4 দিন আমাদের কাছে থাকলো আর যেই গাড়িতে বসলো ভুলে গেল। তো বাবার খুব মন খারাপ হয়েছিল যখন ও টাটা দিচ্ছিল। ও বাবার বাবাকে নিয়ে ব্যস্ত, বাবা
ও বা চাল ও বা চাল তাহলে কি করে ও টাটা করছে বাবা চারিদিকে ওই দেখো দাদানকে টাটা দাদানকে দাদানকে বাবার মুখের অবস্থা যখন আমরা বাড়ি আসি বাবা খুব কষ্ট পায়, সবাই কষ্ট পায়, মা বাবা বোন, কিন্তু বাবা বেশি কষ্ট পায়। কারণ বাবার চোখ মুখ দেখলেই বোঝা যায়, কারণ লাল হয়ে থাকে যখন আমি বলি বাবা বাড়ি যাব, ব্যাস ওনার চোখ মুখ লাল। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এসে এই যে মনি দুষ্টুমি শুরু। ওর চোখে মুখে দেখা যায় কেন গেছিলে, কোথায় গেছিলে, কী কারণে গেছিলে, আমাকে কেন নিয়ে যাওনি, তো যেহেতু গেছো এখন আমাকে অন্তত বাইরে নিয়ে চলো, আমাকে ঘোরাও, মানে কত কোশ্চেন ওর মুখে। আমার ওকে দেখে তাই মনে হয়। আর এই যে শাশুড়িমার গ্যারেজ ধোয়া কমপ্লিট, আর গাড়িটা বাইরে রেখে দিয়েছি, কারণ এখন বর গাড়ি ধোবে, ওর বাইকগুলো ধোবে। আর ওই যে বনি, তারপরে বাড়ি থেকে এসে আমি তৈরি করলাম পাস্তা। আর এই দেখো আমার ছেলের অবস্থা, উনি এখন পাস্তা খাবেন। এই যে আমার বর কাজে লেগে পড়েছে, এখন এক একটা করে সব গাড়ি ধোবে। তো আর আজকের ভিডিও না একটু লেট করে দেওয়া হয়ে গেল, তো কিছু মনে করো না। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।